দেখা যায় যে ইনকাম অনলাইন অনলাইন কে অনলাইন অনলাইন কোনো দিন আমি চিনিও না অচ্চ গোষ্ঠী হচ্ছে না অনলাইন কিন্তু 12 মিনিট অপেক্ষা করার পর আমার কোনো টিকিট আমার কাছে আসেনি তা আমরা বাড়ি যাব কিভাবে আমরা কি বাড়ি যাব না ঈদ করব না লগ ইন করার পর আমার কাছে ওটিপি আসছে আমি দুইটা সিট ঢাকা থেকে পার্বতীপুরের জন্য বুক করছি করার পরে ওরা আমাকে দেখাচ্ছে টিকিট প্রসেস হচ্ছে যখন আমি বিকাশ পেমেন্ট অপশনে যাই তখন ওনারা কিছুক্ষণ পর আমাকে বের করে দেয় এবং ওখানে দেখাচ্ছে যে আমি টিকিট আমার প্রসেস হয়েছে 12 মিনিট আমাকে অপেক্ষা করতে হবে কিন্তু 12 মিনিট অপেক্ষা করার পর আমার কোনো টিকিট আমার কাছে আসেনি তা আমরা বাড়ি যাব কিভাবে আমরা কি বাড়ি যাব না ঈদ করব না বলেন আপনারা এখন আমাদেরকে আমার কাছে সব কিছু স্ক্যান এবং ওটিপি দিয়ে তাহলে এই ডিজিটাল আয়রন করে লাভ কি হলো আমাদের আমার কাছে মনে হচ্ছে যে টিকিট কালোবাজারি এখন হচ্ছে কারণ আমার নামে আমার আইডি দিয়ে যে টিকিটটা বুক করে কনফার্ম ওটিপিটা দেওয়া হয়েছে তার মানে এটা আমার কাছে আসছে তাহলে এই টিকিটটা কার কাছে গেল আমি শুধু জানতে চাই যে আমি যদি বাড়ি যেতে না পারি তাহলে আমার এই দুইটা টিকিটের স্ক্রিনশট আমার কাছে আছে এই টিকিটে কে বাড়ি যাচ্ছে আমি জানতে চাই এবং ওই টিকিটের আইডিটা কোনটা আমাকে বলতে হবে আমাদেরকে দেখাতে হবে যে আমাদের তো আইডি কার্ড দিয়ে আপনারা টিকিট দিচ্ছেন আমাদেরকে তাহলে আমার টিকিটটা কার কাছে যাচ্ছে আমরা কার কাছে যাব স্টেশনে আসলে কারো কাছে আমরা কোনো তথ্য পাই না তথ্যকেন্দ্র গেলে বলে যে আপনি স্টেশন মাস্টার স্যারের কাছে যান স্টেশনের রুমে গেলে বলে স্যার এখনও আসেনি তাহলে আমরা কোথায় যাব সাধারণ মানুষ সাধারণ খেটে খাওয়া মানুষ আমি আমি অফিসে এখনও যেতে পারিনি আমার আধা ঘন্টা লেট হয়ে গেছে অফিসে গেলে রমজান মাসে বস আমাকে বকবে যে আপনি এত লেট করে আসছেন কেন তাহলে আমরা কীভাবে বাড়ি যাব তাহলে আমরা কি বাড়ি যাব না আগাম টিকিট কাটছি আমি জামালপুর যাব আমি টিকিট অগ্রিম বুকিং করি কিন্তু আমার ওটিপি আসে এই ওটিপিটা চারটা অক্ষর যে ওটিপির ঘরটা এই ঘরে পুষ্ট হচ্ছে না ওটিপি আসে কিন্তু ওটিপিটা সেন্ড হয় না এখানে এই ভোগান্তিতে আমি পড়ছি আর এভাবে টিকিটও কাটা যাচ্ছে না এই হচ্ছে আমার সমস্যাটা অনলাইনের না এটা তো পাওয়ার কোনো প্রশ্নই আসে না যেহেতু এক মিনিটের মধ্যে সব টিকিট উধাও হয়ে যায় সেক্ষেত্রে তো সম্ভবই না আমার তো ওটিপি নেয় না তা আমি কীভাবে পাবো কেন নিচ্ছে না এটা আমি বলতে পারি না আমি এখানে গেলাম অফিসে ওনারা বললো যে আমাদের মোবাইল আসে আপনার মোবাইল আসে না আপনি আমার মোবাইলে কি সমস্যা আমার অন্যান্য বিকাশ নগদ নেক্সাস পে সব অটোপি ই হয় পোস্ট হয় শুধু ওই রেলওয়ের ইটা ওটিপিটা নিচ্ছে না আর সব অটোপি নিচ্ছে অনলাইনে ওনারা বলতেছে আমার মোবাইলে নাকি সমস্যা এই হচ্ছে ওদের ভাষ্য আমরা এই টিকিট সিলেক্ট করি যেমন দুইটা তিনটা টিকিট সিলেক্ট করি সিলেক্ট করার পর যখন ওটিপিটা আসে ওটিপিটা নিচ্ছে না এই টিকিটগুলো যাচ্ছে কোথায় এই টিকিটগুলো তো আমরা পাচ্ছি না তাহলে যাই কোথায় অবশ্যই কালোবাজারি এগুলো সংগ্রহ করতেছে আমরা পাচ্ছি না আমাদের যাওয়া বাড়ি ফেরা যাওয়া অনিশ্চিত হয়ে পড়তেছে এই কালোবাজারির চক্রের কারণে আমি টিকিট চাইছি আমরা বলতেছে অনলাইনে টিকিট কাটা আমি অনলাইন তো বুঝিই না আমরা বললাম আগিলা মানুষ অনলাইন কি আমি অনলাইন আমি করবো কারণটা কি দেখা যায় টিকিট কাম অনলাইন অনলাইন কে অনলাইন অনলাইন কোনো দিন আমি চিনিও না অচ্চ গোষ্ঠী হচ্ছে না অনলাইন অনলাইন গিয়ে বলে টিকিট হবে না অগ্নিমিলা টিকিট কাটবো তাগুলো অনলাইন বলে টিকিট আসে চুলি নেন সিট নেন অনলাইনে কাটেন সিট নেন অনলাইনে বুড়ে আমার আমি সিট নিয়ে অনলাইনে কোন চারটা করবো আমি অনলাইন অনলাইন করে আমি অনলাইনে আমার দরকার নেই তোমার না যে ওইরমই তো কালো বাজারই তো বুঝলে কী করে বললে সার্ভারে আগে যে সিস্টেমটা ছিল যে ওটিপি আমরা টিকিট কিনতে গেলে ওটিপিটা যে দিত ওটিপিটা অটোমেটিক্যালি সাবমিট করা যেত কিংবা আমরা টাইপ করতে পারতাম কিন্তু এখন যেটা হচ্ছে ওটিপি টাইপ করতে পারতেছি না ওটিপি হয়তো কপি পেস্ট করে দিতে হচ্ছে আর না হয় নিচ্ছে না যেটা সাধারণ অনেক মানুষ আছে যে কপি পেস্ট বিষয়টাই বোঝে না তারা কিন্তু এই যে টিকিট নিতে পারতেছে না তারপরে অনেক হাই হুতাশ করতেছে আসলে এই সমস্যাটা যদি দূর করা যায় তাইলে যদি ওটিপিটা অটোমেটিক্যালি সার্ভারে ঢুকায় দেওয়া যায় যেহেতু ওইখানে সিকিউরিটি সিস্টেমটা ভালো যায় যার আইডি সে ছাড়া অন্য কেউ টিকিট নিতে পারবে না তাহলে আমি মনে করি যদি ওটিপিটা অটোমেটিক্যালি সাবমিট হয় তাইলে মনে হয় এই জটিলতা তার দূর মানে দূর হবে আর আর না হয় এই সাধারণ যে পাবলিক আছে ওনারা অনেকেই আছে ওটিপি যে কপি পেস্ট করতে পারে না তারা টিকিট করতে পারবে না আর এরকম এই যে অনেকেই দেখলাম এরকম জটিলতায় ভুগবে আর কি